প্যাকেটগুলো রেখে গেলাম রশ্মিদেব। জাহ্নবী, এই প্যাকেটে কি আছে? এই প্যাকেটে আমি রশ্মিদিকে কিছু উপহার দিচ্ছি। তুমি কি আমার উপর দয়া করছো? রশ্মিদেব, আমি তোমার উপরে দয়া করব? সবাই যেখানে আমাকে দয়া করে সেই আমি নাকি তোমাকে দয়া করব? যেটা তোমার জিনিস, যে পাওনাটা তোমার, আমি তো শুধুমাত্র সেটাই তোমাকে তোমাকে ফিরিয়ে দিলাম। দেখো, স্যার আমাকে উপহার দিয়েছেন, নেওয়াটা আমার। কিন্তু উপহারটা নেওয়ার পর আমি কাকে দেব সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমারই ব্যাপার। এতে কি আছে জাহ্নবী? এতগুলো গয়না কিনলে তুমি কি আবার দান খয়রাতি করছো নাকি গয়নাগুলো দিয়ে? ছোট মা, তুমি একদম চিন্তা করো না গো, এতে কিন্তু আমার সবচেয়ে দামি জিনিসটা নেই, অন্য কিছু আছে। জাহ্নবী, আর তো দুদিন পরেই বিয়ে, এই দুটো দিন একটু ঘরেই থাকবে, নিজের যত্নাতি করবে। হ্যাঁ, দেখো বিয়ে হয়ে চলে গেলে কিরকম থাকবে কিছুই তো আমরা বুঝতে পারছি না, তাই না? আর একবার বিয়ে হয়ে গেলে তোমার সাথে যে আমাদের যোগাযোগ থাকবে না বা তুমি হয়তো রাখবে না, সেটা কিন্তু আমি এখন ভালোই বুঝতে পারছি। কি বলেছে ছোট মা? এই বাড়িতে আসার পর থেকে তোমাকে মায়ের মতো পেয়েছি। আমি যেখানেই থাকি না কেন, তোমার সাথে সম্পর্ক কিন্তু আমি নষ্ট করবো না। দেখো, আমি বিয়ে হয়ে চলে গেলে তুমি আমার সাথে দেখা করতে আসবে না? আমি কিন্তু আসবো দেখো মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে। যেন আমি নিজের বাড়ি হয়ে গেলে না, দয়া করে এই বাড়িতে আর এসো না। দেখতেই তো পাচ্ছ, দেখতেই তো পাচ্ছ তোমার জন্য কত অশান্তি হচ্ছে এই বাড়িতে। জোরহাত করে রিকোয়েস্ট করছি তোমার কাছে, প্লিজ প্লিজ এই বাড়িতে তুমি আর এসো না। রশ্মিতে যদি আমার উপস্থিতি থাকার হয় তাহলে আমি না এলেও থাকবে, আর যদি আমার উপস্থিতি না থাকার হয় তাহলে আমি যদি বারবারও আসি না তাও থাকবে না। তুমি এত চিন্তা করো না, এত এত ভয় পেতে আছে নাকি বলো রশ্মিদি? তুমি বরং এই জিনিসগুলো তুলে রাখো। জাহ্নবী, আমাকে তো দেখাতে পারতে, কি দিলে তুমি? এইসব ছোটখাটো ব্যাপারে কি তোমার থাকার কথা ছোট মা? তুমি আমার কাছে একদম অন্যরকম, আকাশের মতো উদয়। তুমি এইসব ব্যাপারে থেকো না ছোট মা, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। জানবে তুমি, তুমি নিজের জীবনটাকে অন্য কিছু লোকের কথা একেবারে ছাড়খাড় করে দিচ্ছ। আমার জীবনটা তো ছাড়খাড়ই ছিল ছোট মা, নতুন করে তো ছাড়খাড় করার কিচ্ছু নেই। দেখো, যার বাবা তাকে জন্ম থেকে স্বীকার করে না, যার মাকে ভিক্ষে করে চালাতে হয়, তার জীবনের কি লাভ আছে বলতো? তার জীবনের দামটা কি? কিন্তু জানো ছোট মা, আমি না টিকে থাকার লড়াইটা লড়ে যাচ্ছি, খুব চেষ্টা করছি। এই টিকে থাকার লড়াইয়ে একদিন তোমাদের বাড়ির ছেলে আমার পাশে দাঁড়ায়, এই কথাটা আমি কোনোদিনও ভুলতে পারবো না গো।
কিন্তু এই পাশে দাঁড়ানোর জন্য যে ভুল বোঝাবুঝি হয় সেটা হয়তো রোশনীদের মন থেকে সরাতেও পারবো না। কিন্তু রোশনীদি বিশ্বাস করো, আমি আমার মাপটুকু কিন্তু খুব ভালো করে জানি। আমি কিন্তু আমার মাপের বাইরে বেরোই না। তুমি যদি কোনোদিন আমায় কোনো উদাহরণ দিতে পারো তাহলে আমি ভাববো আমি সত্যি আমার মাপের বাইরে বেরিয়েছি। কিন্তু রোশনীদি, আজকে আমি তোমাকে একটা কথা বলতে পারি, যা ঘটনা ঘটেছে তার দায় কিন্তু আমার, আমার একার, এতে কিন্তু অন্য কারোর কোনো যোগ নেই। আমি জানি না আমি যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে বোঝাতে পেরেছি কিনা। এই শোনো, এই এত কথা শোনার না আমার কাছে সময় নেই। হ্যাঁ, তোমাকে শুধু একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, একবার তোমার বিয়ে হয়ে যাওয়ার পর এই বাড়ির দরজা কিন্তু তোমার জন্য চিরটাকালের জন্য বন্ধ হয়ে যাবে। এই বাড়িটা কি শুধু তোমার রশ্মি? তাহলে আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কারণ মানুষকে তো একটা জায়গায় থামতে হয়। ওকে এবার থামতে হবে ছোট মা। নিজের বোনের সঙ্গে যে আচরণটা করলে রশ্মি, সারা জীবন মনে রাখ। আর হয়তো এর জন্য তোমাকে কোনোদিন ক্ষমাও করতে পারবো না। ছোট মা, তোমার ক্ষমা পাওয়ার জন্য যে আমি খুব ব্যস্ত হয়ে আছি তা কিন্তু নয়। হ্যাঁ, আর এই যে চলে গেছিলাম সেটাও কিন্তু ফিরে আসার জন্য যাইনি। হয়েছে স্যারের কন্যার দায়, সেই জন্যই তো ফিরে আসতে হলো। কন্যা দায় তো উদ্ধারই হয়ে যাচ্ছে, আর তো ফিরে আসার কোনো জায়গা নেই। তুমি চিন্তা করো না রোশনীদি, এই যে তুমি বিড়াল পার করে দিচ্ছ, সেই বিড়াল আর ঘর চিনে চিনে এখানে চলে আসবে না। যদি এই বাড়ির কারোর সাথে খুব দেখা করতে ইচ্ছে করে বাইরে কোথাও দেখা করে নেব। কাউকে মানে? ছোট মাকে। আমি কিন্তু তোমার উপরে নজর রাখবো জাহ্নবী। সে তো আমি জানি রোশনীদেব। তুমি নজর রাখবে সেটা আমি খুব ভালো করেই জানি। আসলে কি বলতো, তোমার নিজের ভালোবাসার উপরে নিজের স্বামীর প্রতি নিরাপত্তার বড় অভাব। একটু ভরসা করতে শেখো, নিজের ভালোবাসার উপরে এইটুকু ভরসা নেই যে স্বামী এই কথাটা বলতে পারে যে রোশনীর মতো স্ত্রী থাকতে সে অন্য কোনো দিকে তাকাতে পারে না। সেই স্বামীকে তুমি কেন বলতে পারো না যে তোমার টানে তাকে বারবার ফিরে আসতে হবে? বলতে পারো না যে আমার টানে তোমাকে বারবার ফিরে আসতে হবে, তুমি কোথাও যেতে পারবে না? স্যারকে একবার বলো না আমি বসলাম তোমার ঘুড়ির সুতোটা ছিঁড়ে দিয়ে। বলো যে তুমি কতদূর যেতে পারবে, যাও, দেখবে স্যার আবার ঠিক তোমার কাছে ফিরে এসেছে। সরি গো রোশনীদেব, আমি অনেক কথা বললাম তোমাকে, হয়তো ছোট মুখে বড় কথা বললাম, কিছু মনে করো না। আর তোমাকে যে জিনিসগুলো দিলাম ওগুলো একটু যত্ন করে রেখো। হ্যাঁ, আসছি।